বিশ্বের 35তম বৃহৎ অর্থনীতি দেশ হতে নেতৃত্বে ছিল দেশের বেসরকারি খাত মন্তব্য করেছেন এবিসিসিআই এর সভাপতি জসীম উদ্দিন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন বলেন এই খাতের ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার করোনা আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেও দেশের অর্থনীতির পরিস্থিতি স্থিতিশীল থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধুবাদ জানান প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমানে রহমান আর অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রার পাশে থাকায় আশ্বাস দিয়েছেন সৌদি প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লেট দ্য পিপল হাই গ্রোথ কান্ট্রি সেট দ্য অগমেন্ট অফ আওয়ার ডেভেলপমেন্ট অল টার্গেটস ডিস্টিংগুইশড গেস্ট দ্য বাংলাদেশ গ্রোন ট্র্যাজেক্টরি হ্যাজ বিন ড্রাইভেন বাই দ্য ডাইভার্সিফাইড প্রাইভেট সেক্টর Private investment as in share of GDP has reached more than 24% by 2022. Bangladesh's economy and social advancement, particularly the progress that has been made during the last 14 years under the dynamic leadership of our Honorable Prime Minister, is very inclusive and extraordinary.